वेलकम बैक टू माय चैनल। आई होप यू ऑल आर डूइंग वेल। आज के वीडियो तुम्हारे साथ मैं शेयर करूँ इंडियन गर्ल चैनल त्रिशा, मे बी सबाई चेनो। तो त्रिशा दी एक हेयर मास्क रेमेडी हमें गत 3 सप्ताह धरे यूज करछि। हेयर मास्क अप्लाई करार पर आमार हेयर टेक्सचर इम्प्रूव होयेछे किना बा एई हेयर मास्क ड्राई फ्रिजी और रफ हेयर के रिपेयर करते कार्यकरी किना सेटाई आज के तुम्हारे साथ मैं शेयर करब। तो वीडियो शुरू करार आगे बोले रखी, जदि तुम्हारे आज के वीडियो भाव लेगे थे दें वीडियो के अवश्य लाइक कर दिव, कमेंट करो और शेयर करो तुम्हारे बंधु और फैमिली मेम्बर साथे। और जो तुम हमारे चैनल नतून हो अवश्य हमारे चैनल के सब्सक्राइब करो और सब्सक्रिप्शन पाशे थाका छोटो बेल आइकन प्रेस कर ऑल नोटिफिकेशन ऑन कर दिव, जैसे हमारे परवर्ती वीडियो अपडेटगुलो तुम्हारे का चले जाए। तुम्हारा चाहिए हमें इन्स्टाग्रामे फलो करते पर आईडी स्क्रीन मेन्शन कर दिए पिन कमेंटों पे जाए तुम्हारा। तो चलो आज के वीडियो शुरू करा जा। এখানে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে বানানার কোনো রেসিডিউ যেন রয়ে না যায়, তাহলে কিন্তু সেটা চুলে আটকে যাবে এবং সেটা ছাড়াতে ভীষণই প্রবলেম হয়। তাই বানানাটাকে অবশ্যই ভালো করে ম্যাশ করে তারপরেই অ্যাপ্লাই করবে। আমি এখানে 2 টেবিল স্পুন অ্যালোভেরা জেল নিয়েছি। যদি তোমাদের কাছে অ্যালোভেরা লিফ থেকে থাকে দেন তোমরা অ্যালোভেরা লিফটাই ইউজ করবে, কারণ র অ্যালোভেরা ইউজ করলে রেজাল্টটা ভালো পাওয়া যায়। এখানে আমি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট আমার হেয়ার লেন্থ অনুসারে নিয়েছি। তোমাদের যদি হেয়ার লেন্থটা শর্ট হয়ে থাকে তাহলে তোমরা পরিমাণগুলো কম করে নেবে। এখানে আমি 1 টেবিল স্পুন ক্যাস্টর অয়েল নিয়েছি এবং 2 টেবিল স্পুন কোকোনাট অয়েল নিয়েছি। নেক্সট আমি এখানে মিক্স করব ইয়োগার্ট। ইয়োগার্ট আমি 200 গ্রাম এখানে অ্যাড করেছি, তোমরা তোমাদের হেয়ার লেন্থ অনুসারে নেবে। এবং ইয়োগার্টটাকেও বেশ ভালোভাবে ফেটিয়ে নেবে যাতে কোনো লাম্পস না রয়ে যায়। আমি এখানে হেয়ারকে কম করে ট্যাঙ্গেল ফ্রি করে নিয়েছি এবং এই হেয়ার মাস্কটা কিছুটা কিছুটা সেকশনস নিয়ে আমি হেয়ারে অ্যাপ্লাই করছি। আমার হেয়ার টাইপটা হলো স্ক্যাল্প অয়েলি এবং লেন্থে ড্রাই এবং ফ্রিজি। এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করার পর আমার সেই ফ্রিজিনেসটা কম হয়ে গেছে। এই হেয়ার মাস্কটার মধ্যে রয়েছে বানানা এবং ইয়োগার্ট, যেটা হেয়ারে একটা প্রোটিন প্রোভাইড করে এবং ডিপলি কন্ডিশন করে এবং ফ্রিজি এবং ড্রাই হেয়ারকে রিপেয়ার করতে খুব ভালোভাবে সাহায্য করে। যদি তোমাদের ড্রাই এবং ফ্রিজি হেয়ার থেকে থাকে দেন এই হেয়ার মাস্ক তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। এই হেয়ার মাস্কটা তোমরা 15 দিন অন্তর একবার ইউজ করতে পারো, অর্থাৎ মাসে 2 বার তোমরা ইউজ করতে পারো। এই রেমেডিটা ইউজ করার পর আমি আধ ঘন্টা অপেক্ষা করেছি এবং দেন নর্মালি যেরকম শ্যাম্পু এবং কন্ডিশনার ইউজ করি ইউজ করেছি এবং দেন সিরাম অ্যাপ্লাই করেছি। তো আজকের জন্য এটুকুই। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তাহলে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।